নমস্কার, আমি এবং আমার ছাত্রী ঈশা বন্দ্যোপাধ্যায় আমরা দুজনে মিলিতভাবে একটি রবীন্দ্রনাথের গানের কাজের পরিকল্পনা করেছিলাম এবং সেই উপলক্ষে আমরা ভিডিওগ্রাফির জন্য উত্তরবঙ্গে যাই। আমাদের সঙ্গে ছিলেন প্রখ্যাত অভিনেতা অনির্বাণ এবং এই সমগ্র অনুষ্ঠানের চিত্রগ্রাহক এবং পরিচালক কৃষ্ণেন্দু। আমাদের আরও একটু কাজ বাকি ছিল, কিন্তু রবীন্দ্রনাথের গান যেহেতু সময় উপযোগী এবং ভীষণ প্রাসঙ্গিক, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে একটি গান এই মুহূর্তে প্রকাশ করা উচিত, যে গানে বলা হয়েছে অগ্নিস্নানের মধ্যে দিয়ে, দহনদানের মধ্যে দিয়ে আমাদের ঈশ্বরের সেই নির্দেশ লাভ করা সম্ভব, জীবনের পূর্ণতায় আলোকিত হওয়া সম্ভব। আশা করি গানটা আপনারা সবাই শুনবেন এবং আপনাদের যথেষ্ট ভালো লাগবে। নমস্কার। এই মুহূর্তে সমগ্র বিশ্ব করোনা আক্রান্তের সমস্যায় জর্জরিত, আর সত্যি কথা বলতে কি আমাদের কারোরই হয়তো জানা নেই এর সঠিক সমাধান। তাই এই মুহূর্তে আমাদের সকলের একমাত্র সহায়, সম্বল এবং অবলম্বন ঈশ্বর। আর ঈশ্বরের প্রার্থনায় অসাধারণ নিপুণতায় একের পর এক সঙ্গীত যিনি রচনা করে গিয়েছিলেন, যে সঙ্গীতগুলো আজও এই পরিস্থিতিতেও একই রকম প্রাসঙ্গিক, তিনি আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। রবি ঠাকুরের কয়েকটি গানের কাজ নিয়ে আমি আমার স্যার শ্রী অগ্নিপুর বন্দ্যোপাধ্যায়, যার সামগ্রিক ভাবনা এবং পরিকল্পনায় কাজটি শুরু হয়, সাথে অভিনেতা অনির্বাণ গুহ এবং আমাদের ছোট্ট একটা টিম, আমরা গেছিলাম নর্থ বেঙ্গলে শুটিং করতে। আজ নববর্ষের সূচনা লগ্নে যে গানটির কথা বিশেষভাবে মনে পড়ছে, সেটি হলো আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর দহন দানে। এই গানটিতে আছে চিত্তশুদ্ধির কথা, আছে পুণ্যের কথা, আছে মুক্তি লাভের কথা। আজ এই এক অদ্ভুত পরিস্থিতিতে আমি, আপনি, আমরা সকলে গৃহবন্দী, নববর্ষের সূচনা লগ্নে কোথাও কোনো সামাজিক, সাংস্কৃতিক, সাংগীতিক অনুষ্ঠান নেই, যদিও সঙ্গীত আছে, সংস্কৃতি অবশ্যই আছে আমাদের সাথে, তবু কিছু একটা নেই নেই তো আছেই। আমার মনে হয় আজ এই গানটি আপনারা দেখুন, শুনুন, হয়তো এই অদ্ভুত একটা পরিস্থিতিতে কিছুটা হলেও আপনাদের মন শান্ত হবে, একটু ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন।
জীবন পূর্ণ করো।